বন্ধুরা আপনারা তো সবাই জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং এর নাম কি? যে বিল্ডিং গুলি দেখার জন্য দূর দূর থেকে লোক আসে। আর এই বিল্ডিং গুলির মধ্যে একটি বিল্ডিং আমাদের ভারতেই অবস্থিত। আজকের এই ভিডিওতে এমনই কিছু বিল্ডিং সম্পর্কে আলোচনা করব। নাম্বার 5 সাংহাই টাওয়ার। এই টাওয়ারটি চীনের সাংহাই সিটিতে অবস্থিত। এই বিল্ডিংটি তার সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। এই বিল্ডিংটি একদম অ্যাডভান্স লেভেলে বানানো। এই বিল্ডিংটিতে যে গ্লাস প্যানেলগুলি লাগানো আছে এই গ্লাস প্যানেলগুলি কমপক্ষে তিনবার বদলানো হয়েছে। প্রথমে যে গ্লাস প্যানেলটি লাগানো হয়েছিল তার ফলে এই বিল্ডিং এর ভিতরে তাপমাত্রা অনেক বেশি হাই হয়ে গিয়েছিল, কারণ যখন সূর্যের তাপমাত্রা এই গ্লাস প্যানেলের উপর পড়ে তখন এই গ্লাস প্যানেলগুলি সূর্যের তাপমাত্রা প্রতিফলন করতে না পারার ফলে বিল্ডিং এর ভিতরটা অনেক বেশি গরম হয়ে যায়। তারপর এই বিল্ডিং এর উপর 3 লেয়ার গ্লাস প্যানেল লাগানো হয়। এখন বাইরে যতই তাপমাত্রা থাকুক না কেন ভিতরে তাপমাত্রা একদম নরমাল থাকে, আর গ্লাস প্যানেল লাগানোর ফলে বিল্ডিংটি আরো সুন্দর দেখায়। সাংহাই বিল্ডিং এ একসাথে 16,000 মানুষ আসতে পারে। এই বিল্ডিং এর পার্কিং এতটাই বড় যে এখানে একসাথে 1800 গাড়ি পার্ক করা যাবে। এই বিল্ডিংটির ডিজাইন দেখে মনে হবে যেন কোনো ছোট একটি পেপার রোল করে দিয়েছে। এখানে 128টি ফ্লোরস আছে, তার মধ্যে 3টি ফ্লোরস আন্ডারগ্রাউন্ড। অনেক দূর দূর থেকে লোক এসে টিকিট কেটে এই বিল্ডিংটির একদম উপরের ফ্লোরে যায় এক অসাধারণ দৃশ্য দেখার জন্য। এই বিল্ডিংটিতে হাই স্পিড লিফট লাগানো আছে যার স্পিড পার সেকেন্ডে 18 মিটার। নাম্বার 4 মার্দেকার বিল্ডিং। এই বিল্ডিংটি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে অবস্থিত। আর এই বিল্ডিংটি পৃথিবীর দ্বিতীয়তম বড় বিল্ডিং। বন্ধুরা এই বিল্ডিংটির ডিজাইন ও আর্কিটেকচার দেখার পর এই বিল্ডিংটির উপর ইন্টারেস্ট আরো বেড়ে যাবে, কারণ এই বিল্ডিংটি ডিজাইন ডায়মন্ড শেপে করা, যা মডার্ন ইঞ্জিনিয়ারের এক দৃষ্টি আকর্ষণ। আপনি অনেক বড় বড় বিল্ডিং এ দেখে থাকবেন সেখানকার লিফট বিল্ডিং এর ভিতরে থাকে, আর লিফট থেকে আপনি বাইরের দৃশ্য একদমই দেখতে পাবেন না। কিন্তু এই বিল্ডিংটির লিফট বিল্ডিংটির এক সাইডে বানানো হয়েছে, যেখান থেকে আপনি বাইরের এক অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এই বিল্ডিংটির এই প্ল্যানটি সত্যি খুবই সুন্দর, কারণ লিফট থেকে বাইরের দৃশ্য দেখা সত্যি এক অন্যরকম অনুভূতি এনে দেয়। এই বিল্ডিং এ হাই কোয়ালিটি গ্লাস প্যানেল লাগানো, এটার উপর দাঁড়িয়ে থাকলেও এটা কিছুই হবে না। এই বিল্ডিংটি মিক্সড হাউসের জন্য বানানো হয়েছে। এটার মধ্যে অফিস, শপিং কমপ্লেক্স, হাউস প্রপার্টিজ, হোটেল অবজারভেশন এই সবকিছুর জন্য আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আছে। এই বিল্ডিংটি সবথেকে বেশি রাতে দেখতে ভালো লাগে। রাতে যখন এই বিল্ডিংটির সমস্ত আলো জ্বলে তখন বিল্ডিংটির এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, যেটা আপনি অনেক দূর থেকে একদমই পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই বিল্ডিংটির হাইট 644 মিটার। এটার মধ্যে টোটাল 128টি ফ্লোরস আছে, তার মধ্যে 5টি ফ্লোর আন্ডারগ্রাউন্ড। বন্ধুরা এবার যে বিল্ডিংটির কথা বলবো সেটা আমাদের ভারতেই অবস্থিত। তার আগে বন্ধুরা ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বিশ্বাস করুন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র একটি লাইকের জন্য, কিন্তু সবশেষে যখন গিয়ে দেখি ভিডিওতে লাইক নেই তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। নাম্বার 3 লোটাস টেম্পল। এই টেম্পলটি আমাদের ভারতের নিউ দিল্লিতে অবস্থিত। বাকি বিল্ডিং গুলির মধ্যে এটি এমন একটি বিল্ডিং যেটা দেখার জন্য দূর দূর থেকে লোক এদেশে আসে। অবশ্যই এটা ছাড়াও আমাদের ভারতে তাজমহল ও ওয়ার্ল্ড ফেমাস। এই টেম্পলটি ডিজাইন ও আর্কিটেকচারের জন্য অনেকগুলি অ্যাওয়ার্ড জিতেছে। এই টেম্পলটি তৈরির কাজ 1986 সালে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, আর 1986 সালেই সবার জন্য এই টেম্পলটি খুলে দেয়। এই টেম্পলটি সবার জন্য, এখানে যে কোনো ধর্মের লোক আসতে পারে। এই টেম্পলটির ভিতরে যাওয়ার জন্য 9টি গেট আছে, আর আপনি যে কোনো গেট থেকে ভিতরে যেতে পারেন। এই বিল্ডিংটি 1988 সালে আউটডোর লাইটিং ডিজাইনের জন্য অ্যাওয়ার্ড জিতেছিল, আর 1994 সালে বেস্ট আর্কিটেকচার অ্যাওয়ার্ড দিয়েছিল, এবং 2001 সালে এই টেম্পলটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন। নাম্বার 2 পেট্রোনাস টাওয়ার। এই টাওয়ারটি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে অবস্থিত। এই টাওয়ারটিতে 2টি বিল্ডিং আছে, আর এই 2টি বিল্ডিং একদম সেম হাইটের। এই 2টি বিল্ডিং এর মাঝে একটি ছোট ব্রিজও আছে, যেটা এই বিল্ডিংটির এক অন্যরকম ডিজাইন দেয়। এই বিল্ডিংটিতে দামি দামি পাথরের ব্যবহার করা হয়েছে। এই বিল্ডিংটির সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূর থেকে এমনকি বিদেশ থেকেও লোক আসে। এই বিল্ডিং 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর হাইট 1483 ফিট। এখানে 88টি ফ্লোর রয়েছে, তার মধ্যে 5টি ফ্লোর আন্ডারগ্রাউন্ড। এই বিল্ডিংটি মালয়েশিয়ার সবথেকে সুন্দর বিল্ডিং, এটিকে অনেকে টুইন টাওয়ার নামেও চেনে। নাম্বার 1 বুর্জ আল আরব। এই হোটেলটি দুবাইয়ে অবস্থিত। আর এমন হয়তো কেউ নেই যে এই হোটেলটির বিষয়ে জানে না। পৃথিবীর এই একটি মাত্র হোটেল যে কিনা পৃথিবীর সবচেয়ে লাক্সারি হোটেল লিস্টের টপে রয়েছে। আপনারা হয়তো অনেক হোটেলের নাম শুনেছেন, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, কিন্তু এটি পৃথিবীর একমাত্র হোটেল যেটা কিনা 7 স্টার। এই হোটেলটি 7 স্টার রেটিং দেওয়া হয়েছে। দুবাইয়ের এই হোটেলটি লাক্সারি জিনিসের জন্য বেশি ফেমাস। আর যদি আমরা এই বিল্ডিংটির কথা বলি তাহলে এই বিল্ডিংটির টপ ফ্লোর সবচেয়ে সুন্দর, এটার উপর একটি হেলিপ্যাডও বানানো হয়েছে। আর হোটেলটা কতটা দামি সেটা আপনারা এটা জেনে বুঝতে পারবেন যে এই হোটেলে যদি এক রাত কাটানোর জন্য সবথেকে লো প্রাইসের রুম বুক করেন তো আপনাকে 1,70,000 টাকা দিতে হবে। আর এই রুমে আপনারা যেগুলো পাবেন সেই সব জিনিস আর কোনো লাক্সারি হোটেলে পাবেন না। এবার বলি এই হোটেলের সবথেকে হাই প্রাইসের রুমের বিষয়ে। যদি আপনি এই হোটেলের সবথেকে হাই প্রাইসের রুমে এক রাত কাটান তাহলে আপনাকে 12,50,000 টাকা দিতে হবে। আপনি এই হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন দেশের খাবার পাবেন। এই হোটেলে বসে আপনি যে কোনো দেশের যে কোনো ডিশ খেতে পারেন। এই হোটেলের মার্বেল পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ মার্বেলের মধ্যে একটি। এই বিল্ডিং এর সবচেয়ে হাই প্রাইসের রুমে পৃথিবীর সবচেয়ে দামি মার্বেল ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বিল্ডিং এর বিষয়ে যত বলি না কেন শেষ হবে না। বুঝতেই পারছেন 7 স্টার রেটিং তো এমনি এমনি পাইনি। তো বন্ধুরা, এই বিল্ডিং গুলির মধ্যে কোন বিল্ডিংটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।